কঠোর নিরাপত্তায় খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স। সকাল 8:30 9টি দান বাক্স ও একটি ট্যাঙ্ক থেকে 28 বস্তা টাকা পাওয়া গেছে। সাথে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়না। এখন চলছে গণনার কাজ। গণনায় অংশ নিয়েছেন প্রায় 350 জনের একটি দল। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, এবার আমরা 3 মাস 27 দিন পর দান বাক্স খুলে রেকর্ড 28 বস্তা টাকা পাওয়া যায়। ব্যাংক কর্মকর্তা ও মাদ্রাসার ছাত্ররা টাকা গণনার কাজ করছেন। এর আগে গত 20 এপ্রিল পাগলা মসজিদের 9টি দান বাক্সের রেকর্ড 7,78,67,537 টাকা পাওয়া গেছে। এছাড়া বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গেছে। 18.5 ঘন্টায় 220 জনেরও বেশি লোক এ টাকা গণনায় অংশ নেন। এর আগে গত বছরের 9 ডিসেম্বর পাগলা মসজিদের 9টি দান বাক্সে রেকর্ড 6,32,51,423 টাকা পাওয়া গেছে। 15.5 ঘন্টায় 220 জনেরও বেশি লোক এ টাকা গণনায় অংশ নেন। এছাড়া বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়াও যায়। মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, সকাল 8:30 দিকে ব্রিগেডিয়ার জেনারেল তরিকুল ইসলাম, কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের 9টি দান বাক্স খোলা হয়েছে। দান বাক্সগুলো খুলে 28টি বস্তার ভরে টাকাগুলো মসজিদের দোতলায় আনা হয়েছে গণনার জন্য। এখন চলছে টাকা গণনার কাজ। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।